নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে এই ঘুগনিটা আমি বাড়িতে বানিয়ে থাকি, কিভাবে বানাই সেটাই আজ আপনাদেরকে দেখাবো। এই ঘুগনি দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা বা মুড়ি দিয়ে খেতে পারেন। ঘুগনি কিন্তু শুধুও খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি। এখানে দেখুন আমি কিছুটা মটর সেদ্ধ করে নিয়েছি। মটরটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট ভেজানো ছিল, তারপরে সকালবেলায় আমি এটা হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর 5 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রেশার কুকারটা বসিয়ে রেখেছিলাম। তারপরে যখন সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে তখন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মটরগুলো গোটা গোটা আছে কিন্তু চাপ দিলেই গলে যাচ্ছে, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা রেডি করব। ভাজা মশলা করার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। জিরে ধনে যতটা দেবেন তার অর্ধেক মৌরিটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এই সব মশলা একটু শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে মশলাটা পুড়ে কালো হয়ে যাবে আর মশলাটা দেওয়ার পর ঘুগনিটাও খেতে ভালো লাগবে না। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একটা মিক্সি জার নিয়েছি, আরও একটা মশলা রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোর কিন্তু আমি বীজ ফেলে দিই। আমি এখানে টমেটোটা বেটে দিচ্ছি, আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আদা। এবার সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা বাটির মধ্যে দেখুন গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখব। পেস্ট রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে কিছু নারকেল কুচি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না নারকেলগুলো ভাজতে। দেখুন নারকেল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, সব নারকেল তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি 1টা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে ঘুগনির আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, আর আপনারা চাইলে ঘুগনির আলু খোসাসুদ্ধ রান্না করতে পারেন। আলুটা একটু ভেজে নেওয়ার পর মিক্সিতে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাগুলো সরাসরি এই সময় কড়াইয়ের মধ্যে দিয়েও রান্নাটা করতে পারেন। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলা সবসময় চেষ্টা করবেন একটু ভিজিয়ে রেখে তারপর রান্না করতে, দেখবেন রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে আমি লবণ ব্যবহার করিনি, আর মটরগুলো কিন্তু সেদ্ধ করার সময়ও আমি লবণের ব্যবহার করিনি। দিয়ে দিলাম চিনি, চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। নিরামিষ রান্না করছি সেজন্য একটু চিনি দিলাম, খেতে ভালো লাগবে। লবণ আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা নারকেলগুলো। 1 মিনিট মতো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, জল শুদ্ধই দিয়ে দিচ্ছি। মটর যখন আমি সেদ্ধ করেছিলাম শুধুমাত্র জল দিয়েই সেদ্ধ করেছি, এর মধ্যে আমি লবণ, হলুদ কিছুই ব্যবহার করিনি। মটরটা দিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। আমি একটু জল বেশি দিচ্ছি, ঘুগনি
যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর মটর তো সেদ্ধ করাই আছে, লবণ মিষ্টি সব কিছু চেক করে দেখেছি, সব ঠিকঠাক আছে। এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা। ভাজা মশলাটা 2 চামচ হয়েছে, আমি এখানে 1.5 চামচ দিলাম, বাকি 1/2 চামচ রেখে দিলাম যখন সার্ভ করব ঘুগনি তার উপর থেকে দেওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ঘুগনি। ঘুগনি সার্ভ করার সময় ওপর থেকে এইভাবে একটু শশা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, 1 টুকরো নারকেল দিয়েছি। আপনাদের কাছে যদি ঝুরি ভাজা থাকে তাহলে সেটাও ওপর থেকে দিতে পারেন, তাহলে তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।